প্রিয় বন্ধুরা, আজ আমরা বলতে চলেছি একজন আল্লাহওয়ালা বুজরুক ব্যক্তি আর এমন একটি ভয়ঙ্কর সাপের ঘটনা, যেটি কিনা গ্রামের সমস্ত লোকজনদেরকে এবং গ্রামের পশুগুলিকে খেয়ে ফেলছিল। সেই সাপটি গ্রামবাসীদেরকে অত্যাচার করেছিল কেন, এই ঘটনাটি বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, কোনো একটি ছোট্ট গ্রামে একজন আল্লাহওয়ালা বুজরুক থাকতেন, আর সেই গ্রামটির আশেপাশে আরও অনেক ছোট ছোট গ্রাম ছিল। লোকজনেরা সেই বুজরুক ব্যক্তিটিকে অনেক সম্মান করত, কেননা আল্লাহ তাআলা তিনাকে এমন সুন্দর বাঘভঙ্গি দান করেছিলেন যে সবাই তিনার কথা শুনে তাকে সম্মান করত। গ্রামের লোকজনেরা তিনার কাছে দিনী শিক্ষা অর্জন করার জন্য আসত। একদিন আল্লাহওয়ালা বুজরুক ব্যক্তিটি তিনার শিষ্যদেরকে ইসলামিক শিক্ষা দান করছিলেন। আমি তোমাদেরকে আল্লাহ তাআলার সম্বন্ধে বলি, আল্লাহ এক, যার আমরা ইবাদত করি, যার সামনে আমরা সেজদা করি, যার কোনো শরীক নাই, যার কোনো সঙ্গী সাথী নেই। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, জীবিতকে মৃত এবং মৃতকে জীবিত করার ক্ষমতা তিনার আছে, আর এই সমস্ত কিছু শুধুমাত্র তিনার অধীনেই রয়েছে। সে অনেক বড় শানের অধিকারী, আর আল্লাহর মতো কেউ হতে পারে না। সেই ছাত্রদের মধ্যে একজন ছাত্র এমন ছিল যার বয়স অনেক কম ছিল, তার প্রশ্নগুলি সকলের থেকে আলাদা ছিল। সে সঙ্গে সঙ্গে আল্লাহওয়ালা বুজরুক ব্যক্তিটিকে প্রশ্ন করল, হুজুর, আল্লাহ তাআলা এত সমস্ত কিছু কী করে করতে পারেন? বুজরুক ব্যক্তিটি একটু থামলেন, তারপরে চিন্তা করার পরে বললেন, তুমি এখানে নতুন বলে মনে হচ্ছে। সে বলল, হ্যাঁ হুজুর। আল্লাহর অলি বললেন, বেটা, আসলে আল্লাহ তাআলাই ভালো জানেন। তাদের এই কথোপকথন চলতেই ছিল কে হঠাৎ করে আল্লাহওয়ালা বুজরুক ব্যক্তিটির কাছে সেই গ্রামের কিছু লোক এসে উপস্থিত হলো, আর এসে বলতে লাগলো, হুজুর, সব কিছুই ধ্বংস হয়ে গেছে, আমরা তো লুণ্ঠিত হয়ে গেছি, শেষ হয়ে গেছি। আমাদের গ্রামের নদীতে একটি ভয়ঙ্কর সাপ বেরিয়ে এসেছে, আর সেটি গ্রামের গাইগুলিকে ধরে ধরে খাচ্ছে। সেই সাপটি এতটাই বড় যে সেটি গরুগুলিকে গিলে গিলে খাচ্ছে। আমরা তো গাইয়ের দুধের ব্যবসা করি, দুধ বিক্রি করে জীবন অতিবাহিত করি। যদি আমাদের সমস্ত গাইগুলি মরে যায়, তাহলে আমরা তারপরে কি করব? এটি বলার পরে সকলেই কান্না করতে লাগলো। এটি শুনে আল্লাহওয়ালা বুজরুক ব্যক্তিটি বললেন, চিন্তা করো না আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ অনেক বড় রহমকারী, তিনি অবশ্যই তোমাদেরকে সাহায্য করবেন। চলো, আমি তোমাদের সঙ্গে যাচ্ছি, আর আমি গিয়ে দেখছি যে এই বিপদটি কেন আবার এখানে আসলো। সেই কম বয়সী ছাত্রটিও সেখানে ছিল। সে এই কথাগুলি শুনে মনে মনে ভাবছিল যে আল্লাহওয়ালা ব্যক্তিটি তো এখানে এই কথা বললেন যে আল্লাহ তাআলা মুর্দাকেও জিন্দা করতে পারেন, তাহলে সেই সাপ কি আল্লাহর হুকুমে সেই গাইগুলিকে জীবন্ত উগলে দিতে পারে? সে মজার ছলে এই কথাগুলি মনে মনে ভাবছিল। কম বয়সী ছেলেমেয়েরা এই ধরনের কথা ভেবে থাকে, কিন্তু সেই ছাত্রটি এ বিষয়ে অবগত ছিল না যে সে যে ব্যক্তির সঙ্গে বসে আছে সেটি কোনো সাধারণ মানুষ নয়, বরং তিনি হলেন আল্লাহর একজন অলি, যাদের কথা আল্লাহ তাআলা কখনো প্রত্যাখ্যান করেন না। আল্লাহওয়ালা বুজরুক ব্যক্তিটি সেই গ্রামের দিকে রওনা দিলেন। তিনার সঙ্গে কিছু শিষ্যরাও যেতে শুরু করল। সেই শিষ্যদের মধ্যে সেই কম বয়সী শিষ্যও ছিল। তারা অবশেষে সেই গ্রামে পৌঁছালেন, আর সন্ধ্যাও নেমে আসলো। সবাই নিজের নিজের বাড়িতে লুকিয়েছিল। তারা সেই সাপটির জন্য অনেক ভয় পাচ্ছিল। তারপরে আল্লাহওয়ালা বুজরুক ব্যক্তিটি বললেন যে তোমরা তোমাদের বাড়িতে চলে যাও, আমি এখানে আমার শিষ্যের সঙ্গে থাকব। এরপরে আল্লাহওয়ালা নিজের কম বয়সী শিষ্যকে বললেন যে আমি এখন শক্তিশালী আমল করতে চলেছি, এমতো অবস্থায় তুমি আমাকে কোনোভাবে ডাকাডাকি করো না। আল্লাহওয়ালা এই জন্যই সেই আমলটি করছিলেন, তার কারণ তিনি এটি জানতে চাচ্ছিলেন যে আসলে সেই সাপটি কি চাই, সেই কোথা থেকে এসে গরুগুলিকে খেয়ে ফেলছে। এদিকে সন্ধ্যাও হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও সেই সাপটি সমুদ্র থেকে বাইরে আসলো না। তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেল,
সেই সময় আল্লাহওয়ালা বুজুরুক ব্যক্তিটি নামাজ পড়তে লাগলেন। অন্যান্য শিষ্যরা গভীর ঘুমে ছিল। আল্লাহওয়ালা বুজুরুক ব্যক্তিটি নামাজ শেষ করে সেই শক্তিশালী তসবি পড়তে শুরু করলেন, যেটি কিনা তিনার ওস্তাদ তিনাকে শিখিয়েছিলেন। হঠাৎ করে বাইরে গরুগুলি চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। তাদের গলায় যে ঘণ্টিগুলি ছিল সেগুলিও বাজতে শুরু করল। তিনি বুঝতে পেরে গেলেন যে সেই ভয়ঙ্কর সাপটি সমুদ্র থেকে বেরিয়ে এসেছে। তিনি কাউকে জাগাতে চাইলেন না, কিন্তু সেই কমবয়সী শিষ্য সেই সময়ও জেগেছিল আর সে দেখতে চাচ্ছিল যে তিনি কিভাবে সেই সাপের সঙ্গে মোকাবেলা করেন। তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন। তিনার পিছু পিছু সেই শিষ্য বেরিয়ে আসলো। হঠাৎ করে একজন গ্রামের মানুষ চিৎকার করে বলতে লাগলো, আরে আমার গাইটি খেয়ে ফেললো, সেই সাপটি আমার গাইকে খেয়ে ফেললো। তারপরে সে আল্লাহওয়ালা বুজুরুক ব্যক্তিটির কাছে এসে বলতে লাগলো, দেখুন আপনি তো একজন আল্লাহর ওলি, আপনি বলেছিলেন সেই সাপটি কিছুই করবে না, কিন্তু সেটি তো আমাদের গাইগুলিকে আমাদের সামনেই খেয়ে ফেলল। আমার একমাত্র সম্বল আমার গাইটিকেও সেই সাপটি খেয়ে ফেলল। এখন আপনি বলুন আমি এখন কি করব। একে একে গ্রামের অন্যান্য লোকজনেরাও সেখানে এসে উপস্থিত হলো। আল্লাহওয়ালা তাদেরকে বললেন, আমি তো তোমাদেরকে বলেছিলাম যে তোমরা বাড়ি থেকে বের হবে না। তিনি ধীরে ধীরে ক্রুদ্ধ হতে লাগলেন। ইতিমধ্যে সেই সাপটি তিনার দিকে ঘুরে তাকাতে শুরু করল। তারপরে তিনার কাছে এসে তিনাকে দেখতে শুরু করল। কিন্তু না জানে সেই সাপটি কি মনে করল যে সে তিনাকে আক্রমণ করল না, আর তারপরে আবারও নদীতে চলে গেল। গ্রামের লোকজনেরা এটি দেখে অবাক হয়ে গেল। তারা ভাবতে শুরু করল, সেই সাপটি আল্লাহওয়ালা বুজুরুক ব্যক্তিটিকে আক্রমণ করল না কেন। এই দৃশ্যটি দেখে কিছুক্ষণের জন্য গ্রামের লোকজনের ভয় অনেক কমে গেল। কিন্তু সেই লোকটি যার গাইটি কিছুক্ষণ পূর্বে সে সাপটি খেয়ে ফেলল, সে অঝর নয়নে কান্না করছিল। আল্লাহওয়ালা বললেন, তুমি আমাকে একটি কথা বলো, যা বলবে সত্যি কথা বলবে, বলো এই ভয়ঙ্কর সাপটি এই গ্রামে কেন এসেছে। তারা বলল, হুজুর আমরা তা তো জানি না যে এই আজাবটি কেন আসলো। আল্লাহওয়ালা বুজুরুক বললেন, তোমরা এমন কি করেছো যার জন্য আল্লাহ তাআলা তোমাদের উপর এই আজাবটি নাজিল করেছেন। তারা তিনার কথা শুনে স্তব্ধ হয়ে গেল। নিশ্চয়ই এমন কিছু কথা আছে যেটি তোমরা আমাকে বলতে চাচ্ছ না। যদি তোমরা এমন কিছু কাজ করে থাকো তাহলে সঙ্গে সঙ্গে সেই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাও, আল্লাহর বারগাহে তোবা করো। কিন্তু কেউ কিছুই বলছিল না। আল্লাহওয়ালা যখন ধমক দিলেন তখন তারা একে অপরকে দেখতে শুরু করল। আল্লাহওয়ালা আবার জিজ্ঞাসা করলেন, বলো তোমরা কি ভুল করেছ, তোমাদের মধ্যে কেউ তো এমন আছে যার জন্য তোমাদের উপরে এই আজাবটি পড়েছে, দেখো সত্য কথা বলো, না হলে তোমরাও আর বাঁচতে পারবে না। ইতিমধ্যে একজন লোক সামনে অগ্রসর হলো আর সে বলতে লাগলো, আমি আপনাকে সব কিছুই জানিয়ে দিচ্ছি আর আমি যা কথাই বলবো সত্য কথা বলবো। আসলে এই লোকজনেরা গরুর দুধে পানি মিশ্রিত করত, এরা অসৎভাবে ব্যবসা করত, আর সেই পানি মিশ্রিত দুধ তারা বাজার গিয়ে খাঁটি দুধ বলে বিক্রি করত। তারা দুধের মূল্য অনেক বাড়িয়ে দিত, এই জন্য গ্রামের দুস্থ গরিব লোকজনেরা তাদের কাছ থেকে দুধ ক্রয় করতে পারত না, আর এরা তাদেরকে মেরে অথবা গালি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিত। আর তারা অন্যান্য দুধ বিক্রেতাদেরকেও বারণ করে দিত যে তাদেরকে কোনোভাবেই দুধ দেবে না, এই গরিবদের দুধ খাওয়ার কোনো অধিকার নেই, তারা মরে যাক, তারা মরে গেলেই ভালো হবে, যাতে করে আমরা কোনোভাবেই কম মূল্যে তাদের কাছে দুধ না বিক্রি করি। এদের ভয়ে আমরাও তাদের কাছে দুধ বিক্রি করতাম না। এই সাপটি আসার দুই দিন পূর্বে এই দুধ বিক্রেতারা একজন গরিব লোককে মারধর করেছিল। আল্লাহওয়ালা বুজুরুক ব্যক্তিটি বললেন, সেই গরিব ব্যক্তিটি কে? তো সেই দুধ বিক্রেতাটি গরিব লোকটির দিকে ইশারা দিয়ে দেখিয়ে দিল। তো অন্যান্য দুধ বিক্রেতারা তাকে ইশারা দিয়ে বারণ করতে লাগলো আর বলল, তুমি তিনাকে জানিয়ে দিও না। আল্লাহওয়ালা বললেন, এখনো তোমরা আমাকে বলতে চাচ্ছ না, যদিও তোমাদের উপর আজাব চলে এসেছে, কিছুক্ষণের মধ্যেই সেই সাপটি আবারও বেরিয়ে আসবে আর তোমাদের জীবজন্তু সমেত তোমাদেরকেও খেয়ে ফেলবে, তা সত্ত্বেও তোমরা আল্লাহর আজাবকে ভয় করছ না। আল্লাহর নাফরমানিকারীরা কখনো বাঁচতে পারে না।
এই জন্য কারো উপর জুলুম ও অত্যাচার করো না। যারা কারো উপর জুলুম করে আর যারা জুলুমকারীর সঙ্গে থাকে তারা উভয়ই ধ্বংস হয়ে যায়। এই জন্য আমাকে এখনো জানিয়ে দাও যে তোমরা কার উপর অত্যাচার করেছ, কার মনে তোমরা আঘাত দিয়েছ, যার জন্য আল্লাহ তাআলা তোমাদের উপর আযাব পাঠিয়ে দিয়েছেন। এরপরে সে লোকটি বলতে লাগলো, এখানে একজন অতি দরিদ্র মহিলা আছে যার পৃথিবীতে কেউ নেই। সে তাদের কাছে দুধ চাইতে এসেছিল আর সে বলেছিল, আমার কাছে পয়সা নেই, আমাকে একটু দুধ দিন। কিন্তু এই দুধ বিক্রেতারা তার কোনো কথাই শোনেনি, বরং তাকে লোকজনদের সামনে অপমানিত করেছিল, এমনকি তাকে মারধরও করেছিল। তবুও সে হাত জড়ো করে বলছিল, আমার ছোট্ট ছেলে ক্ষুধায় ছটপট করছে, সে সারাদিন কিছুই খায়নি, এই জন্য আমাকে একটু দুধ দিয়ে দিন, আমি তার পরিবর্তে তোমাদের বাড়িতে কাজ করব, আমি তোমাদের গোলামি করতেও প্রস্তুত আছি। কিন্তু সেই লোকজনেরা তার উপর রহম করল না আর তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল। সে কিছুই বলল না, কিন্তু তার বদদোয়া সবাইকে লেগে গেল। আর সে রাতেই এই ভয়ঙ্কর সাপটি নদী থেকে বেরিয়ে আসলো আর তাদের গাইগুলিকে খেতে শুরু করল। সেই কয়েকজন দুধ বিক্রেতার জন্য আজাবটি সবার উপরে নাজিল হয়ে গেল। এটি শুনে আল্লাহওয়ালা ব্যক্তিটি অনেক ক্রুদ্ধ হলেন। তারপরে তিনি তাদের দিকে দেখে বলতে লাগলেন, তোমাদের কাছে গাই ছিল, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করেছিলেন, এর মানে এটি নয় যে তোমরা লোকজনদের উপর অত্যাচার করো। তোমরা একজন নেক মহিলার মনে কষ্ট দিয়েছো, একজন অসহায় মহিলাকে মারধর করেছো, সেই ছোট্ট এতিম বাচ্চাটির জন্য তোমাদের কাছে দুধ ছিল না, এই জন্য আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতটি নিয়ে নিয়েছেন। এখন তোমরা কি বিক্রি করবে? এখন তো নিজেও ক্ষুধায় মারা যাবে। এরপরে সেই লোকজনেরা বলতে লাগলো, হুজুর আপনি আমাদেরকে মাফ করে দিন, আমরা না জেনে অনেক বড় ভুল করেছি, আপনি সেই ভয়ঙ্কর সাপটিকে এখান থেকে তাড়িয়ে দিন, তারপরে আমরা কখনো আর কাউকে কষ্ট দেব না, সেই অসহায় মহিলাটিকে আমরা দেখাশোনা করব, তাদেরকে কোনোভাবে কষ্ট দেব না, আমরা তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নেব। আল্লাহওয়ালা বুজরুক ব্যক্তিটি বললেন, তোমরা কি এর জন্য সত্যিকারেই আমার কাছে ওয়াদা করছো? তারা বলল, হ্যাঁ হ্যাঁ আমরা সত্যিকারেই ওয়াদা করছি। তারা আরও বলল, সেই মহিলাটি তো এই গ্রাম ছেড়ে চলে গেছে। আল্লাহওয়ালা বললেন, সে আবারও আসবে। অন্যদিকে সেই ছোট্ট শিষ্যটি মনে মনে এটি ভাবছিল যে আমি তো আল্লাহওয়ালা বুজরুক ব্যক্তিটিকে এটি বলতে চেয়েছিলাম, জীবন্ত অবস্থায় আবারও উগলে দেয়, কিন্তু আমি এখন বলবো তো বলবো কী করে? বাচ্চাটি এই সমস্ত কথাগুলি মনে মনে ভাবছিল। ইতিমধ্যে বুজরুক ব্যক্তি তার দিকে তাকিয়ে বললেন, তুমি কি ভাবছ? তুমি কি দেখতে যাচ্ছ যে আল্লাহ তাআলা কি কি করতে পারেন? এখন তুমি স্বচক্ষে আল্লাহর কুদরত দেখো, কিন্তু যা কিছুই ঘটবে তা আল্লাহ তাআলার হুকুমেই ঘটবে, আমি শুধুমাত্র দোয়া করব। এটি শুনে সেই ছোট্ট ছেলেটি ভাবতে শুরু করল, আমার মনের কথা তিনি আবার কি করে জানতে পেরে গেলেন? ছোট্ট ছেলেটি বলল, আমি তো সব কিছুই মনে মনে ভাবছিলাম, আপনাকে কোনো কিছুই বলিনি, কিন্তু আপনি আবার এগুলি কি করে জানতে পারলেন? আল্লাহর ওলি বললেন, আমি তোমার মনের খবর জেনে গিয়েছি। এরপরে তিনি বললেন, তোমরা একজন অসহায় মহিলার উপর অত্যাচার করে আল্লাহ তাআলাকে ক্রুদ্ধ করেছ, এই জন্য তোমাদেরকে আল্লাহ তাআলার দরবারে সত্য মনে তওবা করতে হবে। এরপরে তিনি বললেন যে ফজরের নামাজের সময় হয়ে গেছে, সবাই ওযু করে আসো। তিনি সবাইকে ফজরের নামাজ পড়ালেন, অনেকক্ষণ ধরে দোয়া করলেন, সবাই তিনার দোয়াতে আমিন বলছিল। নামাজ পড়ার পরে তিনি সেই নদীর কাছে গিয়ে উপস্থিত হলেন আর সাপটিকে ডাকলেন। ইতিমধ্যে সেই সাপটি সেখানে এসে উপস্থিত হলো। সাপটিকে দেখে গ্রামের লোকজনেরা ভয়ে পিছিয়ে যেতে শুরু করল। আল্লাহর ওলি সাপটিকে বললেন, তুমি এখন কাউকে খাবে না, প্রথমে আমার কথা শোনো, তুমি এখানে কি জন্য এসেছো? আমি তা জানতে পেরে গিয়েছি, কিন্তু এখন গ্রামের লোকজনেরা আল্লাহ তাআলার দরবারে সত্য মনে তওবা করেছে, এখন তুমি এখান থেকে চলে যাও। এরপরে সাপটিও মানুষের মতো বলতে লাগলো, হ্যাঁ আমি চলে যাব, কিন্তু যদি তারা ওয়াদা করে যে তারা আর কারো উপর অত্যাচার করবে না, আর তারা যেন এটিও ওয়াদা করে
যে এরপর থেকে তারা আর দুধে পানি মিশ্রিত না করে। এরা যদি তাদের শপথ না রাখে তাহলে আমি তো তাদের গাইগুলি খেয়ে ফেলেছি, এরপরে আমি বাকি থাকা সমস্ত জিনিসগুলিও খেয়ে নেব, আর তারপরে এরা দরিদ্র থেকে হতদরিদ্র হয়ে যাবে। তারপরে সেই সাপটি বলল, ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি। আল্লাহর অলি বললেন, তুমি তো চলে যাচ্ছ কিন্তু সেই গাইগুলি তো ফিরিয়ে দাও। সাপটি বলল, সেগুলি তো মরে গিয়েছে। আল্লাহর অলি বললেন, আল্লাহর হুকুম হলে মৃত গাইও জীবিত হয়ে যেতে পারে। তারপরে তিনি হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তিনার দোয়া শেষ হতে না হতেই সেই সাপটি তার মুখটি খুলল আর তার মুখ থেকে জীবন্ত গাই বেরিয়ে আসতে শুরু করল। আল্লাহু আকবার! এই দৃশ্যটি দেখে গ্রামের লোকজনেরা অবাক হয়ে গিয়েছিল। সেই গাইয়ের শরীরে বিন্দুমাত্র আঘাতের দাগও ছিল না। এরপরে গাইয়ের মালিকেরা বলতে লাগলো, হুজুর আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্যই আমরা আমাদের গাইগুলিকে ফিরিয়ে পেলাম এবং আপনার জন্যই আমরা এই বিপদ থেকে নিস্তার পেলাম। বন্ধুরা, ঠিক তেমনই অবস্থা এই দেশেও ঘটছে। যেমন এই দেশের নেক পরেশগার বুজুরুক ব্যক্তির সংখ্যা বেশি, তেমনই অন্যদিকে এই দেশের লোকজন কৌমে সমুদ এবং কৌমে লুতের মতো কুপ্রথার দিকে অগ্রসর হচ্ছে, যার ফলস্বরূপ আল্লাহ তাআলা এই দেশেও বিভিন্ন ধরনের আজাব দিচ্ছেন। তাই আল্লাহ তাআলার আজাব থেকে সুরক্ষিত থাকতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা করুন আর নিজের পরিবার সন্তান সন্ততিদেরকে দেশের কুপ্রথা থেকে বিরত রাখুন। আমরা কোন দিকে ইঙ্গিত দিচ্ছি তা আপনারা হয়তো অবশ্যই বুঝতে পেরেছেন। আর সাপের আজাব থেকে বাঁচার জন্য এই দোয়াটি সবসময় পাঠ করুন, সালামুন আলা নুহিন ফিল আলামিন। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য শুকরিয়া।